আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমরা আবারো ফিরে এলাম। আমরা এবার আলোচনা করব জিওমেট্রি নিয়ে, মানে জ্যামিতি। জ্যামিতির একেবারে বেসিক গুলো নিয়ে আলোচনা করব। আজকে আমাদের টপিকস হচ্ছে রেখা কোণ ত্রিভুজ। আমরা রেখা কোণ ত্রিভুজ পার্টটাকে দুইটা ভাগে বিভক্ত করব। আজকে আমাদের প্রথম অংশটা দেখাচ্ছি আমরা। প্রথমে আমরা আলোচনা করব জিওমেট্রি। জিও মানে কি? জিও মানে ভূমি। জিও মানে ভূমি। মেট্রি, মেট্রি মানে পরিমাপ। জিওমেট্রি মানে হচ্ছে ভূমির পরিমাপ। এই মেট্রি শব্দটি এসেছে মূলত মেট্রোস, মেট্রিয়ান এন্ড মেজার্ড, বর্তমান মেজার্ড শব্দের অর্থ পরিমাপ। মানে জিওমেট্রি মানে হচ্ছে ভূমির পরিমাপ। বাংলাতে যদি লিখতে চাই আমরা জ্যামিতি। জ্যা মানে কি? জ্যা মানে হচ্ছে ভূমি। মিতি মানে কি? ভূমির পরিমাপ। মিতি মানে পরিমাপ। তাহলে জ্যামিতি মানে কি? জ্যামিতি মানে হচ্ছে ভূমির পরিমাপ। এই জ্যামিতি শব্দের, জ্যামিতির জনক হচ্ছে ইউক্লিড, গ্রিক দার্শনিক ইউক্লিড। জ্যামিতি ইউক্লিডের এলিমেন্ট নামক একটি গ্রন্থে, দা এলিমেন্ট, দা এলিমেন্ট গ্রন্থে সর্বপ্রথম, দা এলিমেন্ট গ্রন্থে সর্বপ্রথম জ্যামিতির ধারণা পাওয়া যায়। দা এলিমেন্ট গ্রন্থটি 13টি খণ্ডে বিভক্ত। এখানে তিনি 465টি প্রতিজ্ঞা, 465টি প্রতিজ্ঞা প্রমাণের মাধ্যমে জ্যামিতির ধারণা দিয়েছেন দা এলিমেন্ট গ্রন্থে। এবং এই ইউক্লিড যদি একজন গ্রিক, তবে তিনি পড়াশোনা করেছেন মিশরে। মিশরের আলেকজান্দ্রিয়া বিশ্ববিদ্যালয়ে তিনি, বর্তমান আল আজহার বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা করেছেন। আমরা জ্যামিতির প্রথম ধারণা কোথা থেকে আসে? বিন্দু। বিন্দু থেকে জ্যামিতির প্রথম ধারণা। বিন্দু কি? বিন্দু একটা ফোঁটা। এখন এটা বললে কি হবে? অবশ্যই না। বিন্দু হচ্ছে যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিছুই নেই, শুধু কি আছে? অবস্থান আছে। শুধুই অবস্থান আছে, তাকে কি বলে? বিন্দু বলে। এখন বিন্দুর পরে আমরা যে জিনিসটা প্রথম আসি সেটা হচ্ছে বিন্দু। তিন প্রকার, একটা হচ্ছে সমরেখা বিন্দু, আর একটা অসমরেখা বিন্দু, আর একটা কি? সমবিন্দু, সমরেখ, অসমরেখ, এবং আরেকটা হচ্ছে সমবিন্দু। এখন তিনটা জিনিস ব্যাখ্যা করা উচিত আমাদের, একটু ব্যাখ্যা করা উচিত, আমরা একটু দেখি। সমরেখা বিন্দু হচ্ছে সেটা যে একটি রেখা কয়েকটি বিন্দুর উপর দিয়ে যায়, সেটা হচ্ছে সমরেখা বিন্দু। অসমরেখা বিন্দু কি? একাধিক বিন্দু থাকবে কিন্তু তারা কি এক রেখা দিয়ে যাবে না, এটা হচ্ছে অসমরেখা বিন্দু। আর সমবিন্দু একটু ডিফারেন্স, সেটা কেমন? একাধিক রেখা একটা বিন্দুর দিয়ে ছেদ করেছে, ধরেন এই একাধিক রেখা এই একটা বিন্দু দিয়ে গেছে, এটা নাম হচ্ছে সমবিন্দু। বিন্দুর পরে আমাদের প্রথম যে ধারণাটা আসে সেটা হচ্ছে রেখা। আমরা এখন আলোচনা করব রেখা নিয়ে। আসেন, রেখা কি যদি প্রথম বলতে চাই সহজ বাংলায়, আমি বীজগণিত ভাই গণিত বুঝি না, আমি রেখা বলতে বুঝি একটি বিন্দুর চলমান, একটি চলমান বিন্দুকে কি বলে? রেখা বলে। অথবা একাধিক বিন্দুর সমষ্টি, সেটাও কি? এরকম ছোট 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 অনেকগুলো বিন্দু আপনি, সমষ্টি কি হবে? একটা রেখা। এখন রেখা, রশ্মি, রেখাংশ, এই তিনটা জিনিসের ভিতরে আমরা একটু গোলমাল পাবে, আগে সেই গোলমালটা ভাঙে। রেখা, রশ্মি আর কি রেখাংশ, সবাই মনে করে তিনটা জিনিস প্রায় একই, কিন্তু না, এক না। রেখা হচ্ছে সেটা যার কোন প্রান্ত বিন্দু নেই। সোজা বাংলায় বলতে গেলে রেখা, আমাদের গ্রামগঞ্জে দেখবেন বলে যে মানে মহিলাদের মুখে কিছু আটকায় না, তো রেখা নামের একটা মহিলা আছে যার দুই মুখ কি? খোলা। তাহলে রেখার দুই মুখ খোলা, মানে রেখার কোন প্রান্ত বিন্দু, প্রান্ত বিন্দু নেই। আসুন রশ্মি। রশ্মির প্রান্ত বিন্দু একটি, একটা প্রান্ত বিন্দু, আরেকটা মুখ কি? খোলা। তাহলে প্রান্ত বিন্দু
একটি রেখাংশ রেখাংশ হচ্ছে রশ্মি এই মনে করেন একটা রশ্মি থেকে আমি একটা রেখাংশ কেটে নিলাম মানে এটুকু কেটে নিলাম এই সাপোজ এর নাম হচ্ছে বিডি রশ্মি বিডি থেকে আমি এডি অংশ কেটে নিলাম তাহলে এডি হচ্ছে কি একটা রেখাংশ রশ্মির একটা অংশ হচ্ছে রেখাংশ রেখাংশ প্রান্তবিন্দু কয়টা প্রান্তবিন্দু দুটি আমরা তাহলে এই জায়গা থেকে এভেলেবেল আমাদের চাকরির পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে এই টপিকসটা ক্লাস 19 এ যারা আছে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট তাহলে আমরা বেসিকটা বুঝলাম রেখা রশ্মি এবং রেখাংশ কি এখন রেখা কয় প্রকার রেখা দুই প্রকার কেমন সরল রেখা বক্ররেখা এখন এই বক্ররেখা সরল রেখা থেকে মনে করেন জ্যামিতি সব শুরু এখন সরল রেখার ভিতরে কি কি আছে সমান্তরাল অসমান্তরাল বক্ররেখা বৃত্ত ঘনবস্তু চতুর্ভুজ ত্রিভুজ অনেক কিছু তাই না আচ্ছা আমরা তাহলে রেখা রশ্মি মোটামুটি একটা ধারণা আমরা কিছুটা হলো পেয়েছি এখন আমরা আসি কোণটাকে বলে আমাদের আজকের মূল টপিক হচ্ছে কোণ দুটি সরল রেখা যদি একটি বিন্দুতে মিলিত হয় তাকে কোণ বলে ধরি এবি একটি সরল রেখা আর এসি একটি সরল রেখা একটা বিন্দুতে মিলিত হয়েছে সেটা নাম হচ্ছে এ বিন্দু এটা হচ্ছে একটা কোণ এই কোণকে আমি থিটা দ্বারা প্রকাশ করি অথবা কোণের সংজ্ঞাটা এভাবে দিতে পারেন দুইটা সরল রেখার যদি একটা শীর্ষবিন্দু থাকে দেখেন এদের শীর্ষবিন্দু কোনটা এটা কি এদের শীর্ষবিন্দু না শীর্ষবিন্দু এখন শীর্ষ বলতে আমরা কি উপরে বুঝি তাহলে এটা এভাবে আঁকেন তাহলে দুই উপরে পেয়ে যাবেন বোঝা গেল এখন আমরা কোণ পাইলাম কোণ পাওয়ার পরে আমাদের কোণ কত প্রকার কি কি এগুলো একটু জানা উচিত না এখন আমরা জানবো সমকোণ সূক্ষ্ম কোণ সমকোণ সূক্ষ্ম কোণ স্থূল কোণ সমকোণ কত ডিগ্রি 90 ডিগ্রির সমান বরাবর 90 ডিগ্রি সমান হলে সেই কোণটাকে যে কোণটা 90 ডিগ্রি সমান সেটা হচ্ছে কি সমকোণ সূক্ষ্ম কোণ কি সূক্ষ্ম কোণের মানটা হচ্ছে শূন্য থেকে বড় তবে 90 ডিগ্রি থেকে ছোট এটার নাম সূক্ষ্ম কোণ ধরেন প্রায় এরকম চেহারাটা এরকম হবে এটার নাম হচ্ছে সূক্ষ্ম কোণ আসেন স্থূল কোণটা কি 90 ডিগ্রির চাইতে বড় থিটার মানটা মানে কোণের মানটা 90 ডিগ্রি এবং 180 থেকে ছোট এটার নাম কি কোণ এটার নাম স্থূল কোণ যেমন চেহারাটা প্রায় এরকম এছাড়াও আমাদের আরো কিছু কোণ আছে যার নাম হচ্ছে প্রবিদ্ধ কোণ আমরা দেখব প্রবিদ্ধ কোণ কাকে বলে প্রবিদ্ধ কোণ মানে যে কোণটা 180 থেকে বড় তাহলে কি বলা হয় প্রবিদ্ধ কোণ মানে হচ্ছে চেহারাটা হবে অনেকটা এরকম দেখেন 180 মানে কি এটা আমরা অনেকেই জানি 180 কি এক সরল কোণ এক সরল কোণ মানে একটা সরল রেখায় একটা সরল কোণ উৎপন্ন করে সেটা কত ডিগ্রি 180 ডিগ্রি আমরা প্রবিদ্ধ কোণ মোটামুটি বুঝতে পারলাম এখন আমরা জানবো হচ্ছে পূরক কোণ কাকে বলে পূরক কোণ জানার আগে আমাদের একটা কিছু জিনিস জেনে রাখা উচিত সেটা হচ্ছে সন্নিহিত কোণ কি সন্নিহিত কোণ হচ্ছে দুইটা কোণের যদি একটি শীর্ষবিন্দু থাকে যেমন এ বি এটার নাম সি ধরি ডি তাহলে সি এ বি সি ডি একটা কোণ আর এ বি এ সি বি একটা কোণ এই দুই জায়গায় একটা শীর্ষবিন্দু আছে দুইটা কোণ একটা শীর্ষবিন্দুতে মিলিত আছে সেটা হচ্ছে কি সন্নিহিত কোণ আর এখানে সন্নিহিত বাহু কোনটা সন্নিহিত বাহু হচ্ছে এই বাহুটা সন্নিহিত মানে কি সন্নিহিত মানে হচ্ছে কমন যে বাহুটা দুইটার ভিতরে থাকে তার নাম হচ্ছে সন্নিহিত বাহু আমরা সন্নিহিত কোণ পেলাম এখন আমরা দেখব পূরক কোণ কাকে বলে পূরক কোণ যদি দুটি সন্নিহিত কোণ কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তাকে বলা হয় পূরক কোণ যেমন এরকম দুইটা সন্নিহিত কোণ যেটা এ বি সি ডি এই দুইটা সন্নিহিত কোণের সমষ্টি কত ডিগ্রি
90 ডিগ্রি 90 ডিগ্রি মানে প্যারা 100 মানে এক সমকোণ সেটা হচ্ছে কি পূরক কোণ দুইটা সন্নিহিত কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাকে কি বলা হয় পূরক কোণ বলা হয় আমরা পূরক কোণ জেনেছি আমরা এবার সম্পূরক কোণ জানব আমরা এই সম্বন্ধে অবজেক্টিভ দেখব নৈবর্তিক দেখব সম্পূরক কোণ সম্পূরক দুটি সন্নিহিত কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় মানে এক সরল কোণ হয় দুইটা সন্নিহিত কোণের সমষ্টি যদি এক সরল কোণ হয় তাকে বলা হয় কি কোণ সম্পূরক কোণ তাকে বলে সম্পূরক কোণ আচ্ছা আমরা সম্পূরক কোণ জানলাম এখন জানবো আমরা বিপরীত কোণ বিপরীত কোণ দুটি সরলরেখা যদি একে অপরকে ছেদ করে তাহলে এদের বিপরীত বিন্দুগুলো বিপরীত কোণগুলো পরস্পর সমান এর নামই হচ্ছে কি বিপরীত কোণ দুইটা সরলরেখা অভিমুখে ছেদ করেছে এই কোণটা ধরি এ বি সি ডি এই এ ও বি কোণটা আর সি ও ডি কোণটা সমান হবে এগুলো হচ্ছে বিপরীত কোণ আমরা বিপরীত কোণ জেনেছি এখন আমরা কিছু অবজেক্টিভ দেখি তাহলে আমাদের কোন সম্বন্ধীয় মোটামুটি একটা ধাপ শেষ হবে ধরেন আপনাকে বললাম যে আমরা জানি যে পূরক কোণ মানে কত ডিগ্রি 90 ডিগ্রি তাই না পূরক কোণ দুইটা কোণের সমষ্টি সন্নিহিত কোণের সমষ্টি কত 90 ডিগ্রি হলে তাকে পূরক কোণ বলা হয় যদি ঘটনাটা এমন ঘটে যে 30 ডিগ্রি এর পূরক কোণ কত তাহলে আপনি কি করবেন এই পাশে 30 ডিগ্রি আছে তাহলে বাকি আর কত লাগে 90 হতে হলে 60 লাগে তাহলে 30 ডিগ্রি পূরক কোণ কত 60 ডিগ্রি आंसर হয়ে গেল আচ্ছা ওকে আমি 30 ডিগ্রি পূরক কোণ পাইলাম এখন যদি আমারে বলে 0 ডিগ্রি পূরক কোণ কত 0 ডিগ্রি পূরক কোণ কত মানে 0 ডিগ্রি এ পূরক কোণ শূন্য ডিগ্রি পূরক কোণ কত শূন্য ডিগ্রি থেকে 90 ডিগ্রি হয় তাহলে কত লাগে 90 লাগে তাহলে কত ডিগ্রি आंसर 90 ডিগ্রি আচ্ছা সম্পূরক কোণে একইরকম রিলেটেড কিছু কোশ্চেন পরীক্ষায় প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে থাকে সেটা হচ্ছে শূন্য ডিগ্রি সম্পূরক কোণ কত শূন্য ডিগ্রি সম্পূরক কোণ কত হবে 180 ডিগ্রি আর 180 ডিগ্রি সম্পূরক কোণ কত শূন্য ডিগ্রি যেগুলা একটু ক্রিটিক্যাল কোশ্চেন বা আমাদের একটু আইকিউ খাটাইতে হয় আমি ওইসব কোশ্চেনগুলো ডিসকাস করছি অন্যগুলো করছি না আমি আপনাদের এখন একটা কোশ্চেন দেখাবো সেটা হচ্ছে কোন কোনটি কোন কোনটি সম্পূরক কোণের অর্ধেক তার পূরক কোণের অর্ধেক পূরক কোণের অর্ধেক কোন কোনটি তার পূরক কোণের অর্ধেক দেখুন কোশ্চেনটা একটু ক্রিটিক্যাল আমি অপশনে দিচ্ছি 30 ডিগ্রি নাম্বার খ 60 ডিগ্রি নাম্বার গ 90 ডিগ্রি নাম্বার গ হতে দিচ্ছি ধরেন 45 ডিগ্রি একটু ভিডিওটা পজ করে আপনারা হয়তো নিজেরা টেস্ট করতে পারেন आंसरটা কোনটা হয় আমি বলছি নিম্নের কোন কোনটি তার পূরক কোণের অর্ধেক দেখুন তো 30 ডিগ্রি 30 ডিগ্রি পূরক কোণ কত ডিগ্রি পূরক কোণ মানে তো 90 ডিগ্রি তাহলে 30 ডিগ্রি পূরক কোণ কত ডিগ্রি 60 ডিগ্রি বাকি আছে কত 60 ডিগ্রি তাহলে 60 ডিগ্রির অর্ধেক কোণ কত বলেছি যে কোন কোণটি তার পূরক কোণের অর্ধেক তো 30 ডিগ্রি পূরক কোণ কত 60 ডিগ্রি 60 ডিগ্রির অর্ধেক কত 30 ডিগ্রি তার মানে आंसर হচ্ছে ক আমরা আশা করি আপনারা এই কোণ রিলেটেড যে কোশ্চেনগুলো আছে এগুলা প্র্যাকটিস করবেন প্রতিযোগিতামূলক কিছু বইয়ে প্র্যাকটিস করলেই আপনারা আশা করি এই রিলেটেড সমস্যাগুলো সমাধান করতে পারবেন আর ক্লাস 19 এর যারা স্টুডেন্ট আছে তাদের জন্য টপিকটা অনেক ইম্পর্টেন্ট আমরা এর পরের টপিক আলোচনা করব ত্রিভুজ নিয়ে ত্রিভুজ সম্বন্ধে যত আলোচনা আছে আমরা সেই টপিকসে সেটা নিয়ে আলোচনা করব তো সবাই ভালো থাকবেন আজকের জন্য এই পর্যন্তই যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে এই চ্যানেলটা আপনারা ভিজিট করবেন আপনাদের জন্য শুভকামনা ভালো থাকবেন।